নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপসে জ্যোতিষ অনুষ্ঠান। আজকে একটি বিশেষ গ্রহকে নিয়ে আলোচনা করব, একটি বিশেষ গ্রহের কারকতা বা তার প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করব। তো অবশ্যই অনুষ্ঠানে যাব, তার আগে প্রত্যেকবারে যে কথাটি বলে থাকি, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, নিজের জন্মসক সম্পর্কে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি আমার কাছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনাদের বক্তব্য আমার কাছে পৌঁছে দিতে পারেন। তো চলে আসি মূল আলোচনাতে। আজকে চন্দ্রগ্রহটিকে নিয়ে আমাদের আলোচনা এবং আমরা জানবো যে চন্দ্রগ্রহটি কারকতা। প্রথমে চন্দ্রগ্রহটি কারকতা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যে কথাটি বলতে হবে যে মহারাশি চতুর্থ রাশি কর্কট, এই কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। চন্দ্র মাতৃকারক একটি গ্রহ, চন্দ্র মায়ের কারক বলা হয়ে থাকে। রবি যেমন সৃষ্টিকর্তা, তেমনি চন্দ্র কিন্তু সৃষ্টি রক্ষক। চন্দ্র আমাদের জীবনী শক্তির কারক। তো চন্দ্র প্রথমে যে কথাটি বলতে হবে যে চন্দ্র একটি বৈশ্যবর্ণের গ্রহ, চন্দ্র একটি জলজ গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র 54.5 ঘন্টা অন্তর একটি ঘর কিন্তু পরিবর্তন করে, অর্থাৎ 30 ডিগ্রি অতিক্রম করতে চন্দ্রের সময় লাগে 54 ঘন্টা প্রায়। এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের 3টি নক্ষত্র আছে, রোহিণী, হস্তা এবং শ্রবণা। চন্দ্রের দৃষ্টি সর্বদাই সমসপ্তমে এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র যেমন চন্দ্র আমাদের মন মানসিকতার কারকগ্রহ। তো যেহেতু চন্দ্র আমাদের মন মানসিকতার কারকগ্রহ, সে কারণে চন্দ্রগ্রহটি কিন্তু আমাদের জীবনযাত্রার উপরে একটি গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করে থাকে। এবং আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা যে কোনোই কাজ করতে যাই না কেন, সেখানে কিন্তু আমাদের মন বা মানসিকতার একটি ভূমিকা অবশ্যই থাকে। তো তার সঙ্গে সঙ্গে এবারে আমরা চন্দ্র সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যে চন্দ্রের কারকতাগুলো চলে আসবে সেগুলি হলো, চন্দ্র হচ্ছে আমাদের যেমন জীবনী শক্তির কারক, তার সঙ্গে সঙ্গে চন্দ্র হচ্ছে কোমলতা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সামাজিকতা, মাতৃত্ব প্রবণতা, তারপরে সঞ্চিত শক্তি, এই সমস্ত বিষয়ের কিন্তু কারকগ্রহ। চন্দ্র আমাদের মন মানসিকতার কারকগ্রহ। চন্দ্র হচ্ছে গৃহস্থ জীবনের কারকগ্রহ। চন্দ্র কিন্তু তার সঙ্গে সঙ্গে চন্দ্র কিন্তু বায়ুকোণের কারক, যে কোনো জলীয় পদার্থের কারক বা জলীয় বস্তুর কারক, লবণ জাতীয় বস্তুর কারক, এবং চন্দ্র কিন্তু রাত্রির কারক। আমরা যে কথাটি বলবো যে চন্দ্র যদি কমজোর হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতকের জীবনী শক্তি ক্ষয় হয়, চন্দ্র যদি কমজোর হয়ে যায় সেই জাতকের স্মৃতিশক্তি ক্ষয় হয় বা স্মৃতিশক্তি কমজোর হয়ে যায়। চন্দ্র যদি কমজোর হয়ে যায়, বিশেষ করে চন্দ্র যদি মঙ্গল, চন্দ্র এবং মঙ্গল যদি কমজোর হয়ে যায় এবং খুব বেশিভাবে পীড়িত হয়ে যায়, তাহলে সেই জাতিকার বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মা হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। চন্দ্র যদি ভালো থাকে তাহলে সেই জাতকের মন ভালো হয়, সেই জাতকের মানসিকতা ভালো হয়, সেই জাতক সবার সঙ্গে খোলামেলাভাবে মিশতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তার ধৈর্য শক্তি ভালো হয় এবং সে কিন্তু দানী হয়। চন্দ্র কিন্তু একটি খুব কোমল গ্রহ, চন্দ্রকে কিন্তু আমরা কোমল একটি গ্রহ বলে থাকি। খুব অল্প অল্প কারণেই কিন্তু চন্দ্র পীড়িত হয়ে যায়। আমরা শুক্রের ক্ষেত্রে যখন বিচার করব তখন আমরা শুক্র গ্রহটিকে আরও সফট একটি গ্রহ বলে জানব। তো এখন আমরা চন্দ্র নিয়ে আলোচনা করছি। শুক্রের ক্ষেত্রে কিন্তু শুক্র প্রচণ্ড সফট একটি গ্রহ এবং প্রচণ্ড অল্পতেই শুক্র কিন্তু পীড়িত হয়ে যায়। তো সেরকমভাবে চন্দ্রও কিন্তু বিশেষভাবে যেহেতু একটি কোমল গ্রহ, সে কারণে কিন্তু চন্দ্র একটু অল্পতেই কিন্তু পীড়িত হয়ে যায়। এবং চন্দ্র যদি পীড়িত হয়ে যায় তখন কিন্তু সেই জাতকের মন মানসিকতার উপরে একটি বড় প্রভাব সৃষ্টি করে। চন্দ্র ক্ষেত্রে বলতে গেলে পরে প্রথমে যে কথাটি আরেকটি কথা বলতে হবে সেটি হলো, আমাদের যে শারীরিক যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে বা কিছু রোগ আছে, সেই সমস্ত রোগের ওপরও কিন্তু চন্দ্রের প্রভাব যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। যেমন আমাদের বুকের রোগ, হাড়ের রোগ, ফুসফুসের রোগ, তার সঙ্গে সঙ্গে চোখের রোগ। চোখের রোগের ক্ষেত্রে আমরা
রবিকে অবশ্যই প্রাধান্য দেব, কিন্তু সেক্ষেত্রে চন্দ্রকেও আমাদের দরকার। এবং যখন পরে আমরা রোগ নিয়ে আলোচনা করব তখন আমরা এই আলোচনাগুলোতে যাব যে চন্দ্র কীভাবে চোখের রোগের সঙ্গে কানেক্ট হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে শরীরের ভেতরে বিভিন্ন সর্দি কাশি কফ জমে যাওয়া সাইনাসের প্রবলেম, হ্যাঁ, তারপরে হাড়ের কিছু সমস্যা, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু চন্দ্র একটি ভূমিকা পালন করে থাকে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে স্মৃতিশক্তি ক্ষয় হয়ে যাওয়া, মানুষ যে পাগল হয়ে যায়, এটাও কিন্তু চন্দ্রের একটি যথেষ্ট ভূমিকা আছে। চন্দ্র যদি অতিরিক্ত পরিমাণে শনি এবং রাহুর দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে আত্মহত্যা করার একটি প্রবণতা সৃষ্টি করে। চন্দ্র যদি শনির দ্বারা পীড়িত হয়ে যায় এবং শনির দ্বারা যদি চন্দ্র পীড়িত হয়ে যায় বিশেষ করে, তাহলে সেই একটি বীজযোগ তৈরি করে এবং সেই জাতকের ভেতরে একটা ডিপ্রেশন কাজ করে। সেই জাতক কিন্তু সর্বদাই বিষণ্ন মানসিকতার বিষণ্নতার ভেতরে ভোগে। সেই জাতক কিন্তু প্রচণ্ড চঞ্চল প্রকৃতির হয়ে যেতে পারে। সেই জাতক কিন্তু অল্প অল্প সামান্য সামান্য সমস্যার মধ্যে সমস্যাকে নিয়ে সে জটিলভাবে তার চিন্তাভাবনা করতে থাকে, এবং চন্দ্র যদি শনির দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সেই মানুষকে সর্বদাই দেখলে মনে হবে যেন একটা দুঃখী, একটা খুবই বিষণ্নতার ভেতরে তার মুখমণ্ডলের ওপর একটা ছাপ সৃষ্টি করে। চন্দ্র যদি মঙ্গলের দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে যে আমরা দেখি যে কিছু কিছু মানুষকে যে হঠাৎ হুটহাট করে মাথা গরম করে ফেলে, সেটি কিন্তু এটি এই যোগটির একটি কারণ হতে পারে। কারণ চন্দ্র যদি মঙ্গলের দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে সেই মানুষ কিন্তু বদমেজাজি হয়ে যায় বা হুটহাট করে কিন্তু মাথা গরম করে ফেলে। চন্দ্র যদি রাহুর দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে ফিকাল মাইন্ড করে দেয়। চন্দ্র যদি রাহুর দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতক প্রচণ্ড চঞ্চল প্রকৃতির হবে, কোনো একটি কাজের সঙ্গে লেগে থাকার প্রবণতা তার ভেতরে থাকবে না। বিশেষ করে এই সমস্ত অর্থাৎ শনির দ্বারা পীড়িত বা রাহুর দ্বারা পীড়িত, এগুলো প্রথম এরকম যদি পীড়িত হয় চন্দ্র, তাহলে আমরা যখন প্রথম এডুকেশনের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব বড় এফেক্ট ফেলে। কারণ হচ্ছে চন্দ্র এডুকেশনের কারকগ্রহ, এডুকেশনের প্রধান কারকগ্রহ যেগুলি হচ্ছে বুধ চন্দ্র বৃহস্পতি শুক্র, তার মধ্যে যেহেতু চন্দ্র মন মানসিকতার কারক, সে কারণে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে একটি খুব বড় প্রভাব সৃষ্টি করে এই চন্দ্র পীড়িত হয়ে গেলে পারে। এবং সেই জাতক বা জাতিকা পড়াশোনা করতে চায় না এবং প্রচণ্ড চঞ্চল প্রকৃতির হয়, অল্প একটুখানি পড়তে বসলে পারে কিন্তু উঠে পড়ে আবার পড়তে চায় না, এরকম ধরনের বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের অমাবস্যার অষ্টমী থেকে অমাবস্যার অষ্টমী থেকে পূর্ণিমার অষ্টমী পর্যন্ত কিন্তু চন্দ্র বলবান হয়, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র যেহেতু আমাদের মন মানসিকতার উপরে বিশেষভাবে একটি গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করে থাকে, তাই আমরা কিন্তু চন্দ্র যদি পীড়িত হয়ে যায় আমাদের বিশেষ করে মানুষের কোনো কাজের ভেতরে তার কিন্তু স্থায়িত্ব দেখতে পাওয়া যায় না এবং প্রচণ্ড চঞ্চল এবং প্রচণ্ড ডিসব্যালেন্স মেন্টালিটির মধ্যে তাকে থাকতে দেখা যেতে পারে। চন্দ্র যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে যে প্রেম ভালোবাসা বা তার ভেতরে যে স্নেহ মায়া মমতা, এগুলি কিন্তু ঠিকভাবে দেখতে পাওয়া যাবে না। চন্দ্র যদি শুক্রের দ্বারা পীড়িত হয় তাহলে সেই জাতকের ভেতরে কামুকতা সৃষ্টি করে, কামুক একটা ভাব সৃষ্টি করে। চন্দ্র শুক্রের যোগ কিন্তু এটা কিন্তু বিশেষ করে একটা কামুক প্রবণতার কারণে কিন্তু এই যোগটিকে আমরা খারাপ বলেই ধরে থাকি। এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের ক্ষেত্রে যেমন আমরা শুক্রকে প্রাধান্য দিয়ে থাকি এবং একজন জাতিকার যখন বিয়ে হয়ে যায় তখন আমরা শুক্র থেকে তার বিচার করে থাকি, কিন্তু সর্বদা মনে রাখতে হবে যে একজন জাতিকার যখন বিয়ে হয়ে যাবার পরে তিনি মা হয়ে যাবেন তখন কিন্তু তার বিচার আমরা চন্দ্র থেকে করে থাকব। তো চন্দ্র তার সঙ্গে সঙ্গে আমাদের বাইরের আরও অনেক কিছু বিষয়গুলিকেও কিন্তু কন্ট্রোল করে, যেমন হচ্ছে সঞ্চিত শক্তি, সামাজিকতা, তারপরে হচ্ছে লোকের সঙ্গে মেলামেশা করার জায়গাটা, তার সঙ্গে সঙ্গে গৃহস্থ জীবন, তার সঙ্গে সঙ্গে দেহের সুঠাম ভাব, এই সমস্ত জায়গাও কিন্তু চন্দ্রের ভূমিকা বিশেষভাবে পরিলক্ষিত হয়। তো আমরা ওভারঅল চন্দ্রের কারকতা সম্পর্কে খুব সামান্যভাবে জানার চেষ্টা করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটা দেখলাম যে চন্দ্র গ্রহটি কিন্তু আমাদের জীবনযাত্রার উপরে প্রচণ্ড
গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে, এবং এই গ্রহটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের জীবনের ক্ষেত্রে। এবং এই গ্রহটি পীড়িত হয়ে গেলে পারে বিভিন্নভাবে কী ধরনের ফল দিয়ে থাকে সেগুলি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব পরে। তবে আজকে এই পর্যন্ত, ততক্ষণের জন্য নমস্কার।